আজকে আমরা ফার্মাকোলজি নিয়ে আলোচনা করব। টপিক হচ্ছে ড্রাগ এবং মেডিসিন, অর্থাৎ দ্য ডিফারেন্সেস বিটুইন ড্রাগ এন্ড মেডিসিন। ইনিশিয়ালি প্রাথমিকভাবে আমাদেরকে জানতে হবে, ডেফিনেশনটা জানতে হবে, ড্রাগ এবং মেডিসিন কি, ঠিক আছে? ড্রাগ কাকে বলে এবং মেডিসিন কাকে বলে সেটা আমাদের আগে জানতে হবে। তাহলে আমরা জানি ড্রাগ এনি কেমিক্যাল সাবস্টেন্স হতে পারে, ঠিক আছে? ড্রাগ এনি কেমিক্যাল সাবস্টেন্স হতে পারে, এবং মেডিসিন মেডিসিনও কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে তৈরি। কিন্তু মেডিসিনের একটা নির্দিষ্ট ফর্ম আছে এবং কি আছে, ডোজ আছে। কিন্তু ড্রাগের ক্ষেত্রে নো হ্যাভিং ডেফিনিট ফর্ম অ্যান্ড ডোজ, ড্রাগের ক্ষেত্রে ডেফিনিট ফর্ম এবং ডেফিনিট ডোজ নেই, কিন্তু মেডিসিনের ডেফিনিট ফর্ম এবং ডোজ আছে। তাহলে যদি আমরা ড্রাগের ড্রাগ সম্পর্কে বলতে যাই, তাহলে ড্রাগ ডেফিনেশনটা কি হতে পারে? এ ড্রাগ ইজ এনি কেমিক্যাল সাবস্টেন্স, এনি সাবস্টেন্স, এ ড্রাগ ইজ এনি সাবস্টেন্স দ্যাট ইজ ইউজড, যা ব্যবহার করা হয় টু মডিফাই ফিজিওলজিক্যাল সিস্টেম, বডি ফিজিওলজিক্যাল সিস্টেমকে মডিফিকেশন করার জন্য যেটা ব্যবহার করা হয়, অর প্যাথোলজিক্যাল স্টেট অথবা ডিজিজ কন্ডিশনে ব্যবহার করা হয়। কি কন্ডিশনে? ডিজিজ কন্ডিশনে ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? ফর বেনিফিট অফ দা রেসিপিয়েন্ট, ফর বেনিফিট অফ দা রেসিপিয়েন্ট। এখানে রেসিপিয়েন্ট কে? হু রিসিভ দা ড্রাগ, রেসিপিয়েন্ট হু ইজ রেসিপিয়েন্ট, যে রক্ত দেয় তাকে বলা হয় ডোনর, দাতা, রক্তদাতা। আর যে রিসিভ করে রেসিপিয়েন্ট বলা হয়, ঠিক আছে? তাকে রক্তটা দেয়া হয়, হ্যাঁ, রক্ত গ্রহণ, ঠিক আছে? তাহলে দেখো ড্রাগের ডেফিনেশন কি হতে পারে, আমি একটু লিখে দিচ্ছি। এবং মেডিসিন যদি লিখতে যাই, দেখো কন্টেইনিং অনর মোর ড্রাগ নাকি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, তাহলে দেখো দিস ইজ টু ডেফিনেশন, ওয়ান ডেফিনেশন ইজ ড্রাগ ডেফিনেশন এন্ড অ্যানাদার ডেফিনেশন ইজ মেডিসিন ডেফিনেশন। তাহলে দেখো ড্রাগ ড্রাগ ইজ এনি কেমিক্যাল সাবস্টেন্স, যে কোনো কেমিক্যাল সাবস্টেন্স হতে পারে, মেডিসিন অলসো কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে তৈরি,
But drug is used to modify. Used to কেন ব্যবহার করা হয় ইউজ টু মডিফাই ফিজিওলজিক্যাল সিস্টেম মডিফাই অর এক্সপ্লোর ফিজিওলজিক্যাল সিস্টেম নরমাল বডি ফিজিওলজিক্যাল সিস্টেমকে মডিফিকেশন করার জন্য ঠিক আছে অথবা অর প্যাথোলজিক্যাল স্টেট মিনিং ডিজিজ কন্ডিশন যা কি জন্য ব্যবহার করা হয় ডিজিজ কন্ডিশনে ব্যবহার করা হয় ঠিক আছে কোন ডিজিজ কন্ডিশনকে ভালো করার জন্য ডিজিজ কন্ডিশনকে ভালো করার জন্য ঠিক আছে তাহলে তাহলে beneficial effect কে পাবে physiological system মানে normal physiological system normally physiologically low functioning থাকে কোন system renal system কম functioning cardiac system কম functioning তাহলে সেই system কে more functioning করার জন্য যেটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে modification physiological system আর প্যাথোলজিক্যাল স্টেট হচ্ছে ডিজিজ কন্ডিশনে ট্রিটমেন্ট অফ ডিজিজ ডিজিজ কন্ডিশনে হ্যাঁ তাহলে ড্রাগ ইজ এনি কেমিক্যাল সাবস্টেন্স অর প্রোডাক্ট দ্যাট ইজ ইউজড টু মডিফাই ফিজিওলজিক্যাল সিস্টেম অর প্যাথোলজিক্যাল স্টেট ফর বেনিফিট অফ দ্য রিসিপিয়েন্ট তাহলে এটা হচ্ছে ড্রাগের ডেফিনেশন আর যে মেডিসিনের ডেফিনেশন কি হবে মেডিসিন ইজ এ প্রিপারেশন প্রিপারেশনটা কি কোন প্রিপারেশন নো এটা হচ্ছে কোন প্রিপারেশন ট্যাবলেট প্রিপারেশন নাকি ক্যাপসুল প্রিপারেশন নাকি তাহলে এটা হচ্ছে এই প্রিপারেশন মেডিসিন ইজ এ প্রিপারেশন কি প্রিপারেশন ট্যাবলেট প্রিপারেশন অথবা ক্যাপসুল প্রিপারেশন অথবা পিল অথবা অথবা লোশন হতে পারে অথবা ক্রিম হতে পারে অথবা পেস্ট হতে পারে অয়েন্টমেন্ট হতে পারে জেল হতে পারে ইনজেকশন হতে পারে ইনজেকশন হতে পারে সলিউশন হতে পারে এরপর ড্রপ হতে পারে অয়েন্টমেন্ট হতে পারে এইগুলো হচ্ছে প্রিপারেশন ঠিক আছে তাহলে মেডিসিন ইজ এ প্রিপারেশন কন্টেইনিং অন অর মোর ড্রাগ মেডিসিন এক বা একাধিক ড্রাগ থাকতে পারে ঠিক আছে যেমন তোমার ইয়ের জন্য পেপটিক আলসার ডিজিজের জন্য পেপটিক আলসার ডিজিজের জন্য একটা ড্রাগ ব্যবহার করা হয় কম ড্রাগ কম্বিনেশন সেখানে তোমার হেলিকোব্যাক্টার পাইলোরি জীবাণুকে মারার জন্য অ্যান্টিবায়োটিক থাকে ঠিক আছে একটা অ্যান্টিবায়োটিক থাকে প্লাস এন্টি আলসারেন্ট থাকে একটা এন্টি আলসারেন্ট ড্রাগ কি একটা এন্টি আলসারেন্ট ড্রাগের নাম বলো রানিটিডিন অথবা রানিটিডিন এগুলো কোন গ্রুপের এটা হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর না নাকি এইচ টু ব্লকার রানিটিডিন এইচ টু ব্লকার মনে হয় অমিপ্রাজল না রানিটিডিন হচ্ছে এইচ টু ব্লকার এগুলো হতো আলসার হিলিং করার জন্য এখানে ব্লকার ব্যবহার করা হচ্ছে এন্টি আলসারেন্ট ব্যবহার করা হচ্ছে আর জীবাণুকে মারার জন্য হেলিকোব্যাক্টার পাইলোরি জীবাণুকে মারার জন্য কি ব্যবহার করা হচ্ছে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে তাহলে দুটি হচ্ছে কম্বিনেশন তাহলে মেডিসিন দুটি মিলে একটা মেডিসিন ঠিক আছে তাহলে এখানে বললো মেডিসিন ইজ এ প্রিপারেশন কন্টেইনিং অন অর মোর ড্রাগ একটা একাধিক ড্রাগ থাকতে পারে এবং হ্যাভিং ডেফিনিট ফর্ম এবং তাদের ডেফিনিট ফর্ম থাকবে হ্যাঁ কি ফর্ম ট্যাবলেট ফর্ম থাকবে অথবা ক্যাপসুল ফর্ম থাকবে অথবা সাপোজিটরি ফর্ম থাকতে পারে অথবা ইনজেক্টেড ফর্ম থাকতে পারে লিকুইড ফর্মের মধ্যে ইনজেক্টেড আইভি ফর্ম আইএম ফর্ম এরকম থাকে তাহলে হ্যাভিং ডেফিনিট ফর্ম কিন্তু ড্রাগের ডেফিনিট ফর্ম নাই এন্ড ডোজ থাকবে এটা ডোজ থাকবে হ্যাঁ ডেফিনিট ফর্ম থাকবে এবং ডেফিনিট ডেফিনিট ডোজ থাকবে হুইচ ইজ ইউজ ফর ট্রিটমেন্ট অফ ডিজিজ এবং যেটা ডিজিজ ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হচ্ছে তাহলে দেখো ড্রাগ ড্রাগ হচ্ছে কেমিক্যাল সাবস্টেন্স এরা বডি ফিজিওলজিক্যাল সিস্টেমকে ডেভেলপ করবে বা প্যাথোলজিক্যাল স্টেটকে কারেকশন করবে যে প্রসেসে কারেকশন করবে এই ড্রাগটা দিয়ে তো মেডিসিন তৈরি করা হয়
ড্রাগটা দিয়ে কি করা হয়, মেডিসিন তৈরি করা হয়। তাহলে ড্রাগ এবং মেডিসিন, তাহলে একটা ড্রাগের নাম বলতে পারো? অ্যাসিটামিনোফেন। তাই দেখো অ্যাসিটামিনোফেন ইজ এ ড্রাগ, ইট ইজ এ কেমিক্যাল সাবস্টেন্স, এটা কেমিক্যাল বাট অ্যাসিটামিনোফেন ড্রাগ দিয়ে কি তৈরি করা হয়, কি মেডিসিন তৈরি করা হয়? প্যারাসিটামল তৈরি করা হয়। কি তৈরি করা হয়? প্যারাসিটামল। প্যারাসিটামল তৈরি করা হয় না, অ্যাসপিরিনের কেমিক্যাল হচ্ছে অ্যাসিটাইল স্যালিসিলিক অ্যাসিড। তো অ্যাসপিরিনের ড্রাগ কোনটা? অ্যাসপিরিন মেডিসিন। অ্যাসপিরিন কি মেডিসিন? অ্যাসপিরিন কে বাণিজ্যিক ভাবে, অ্যাসপিরিন হচ্ছে জেনেরিক নেম, ট্রেড নেম অ্যাসপিরিন কে পাওয়া যায়, ডিসপ্রিন বা বিভিন্ন নামে পাওয়া যায়, এটা হচ্ছে মেডিসিন। এটা এটাকে আমরা ব্যবহার করতে খেতে পারবো, কিন্তু অ্যাসিটাইল অ্যাসপিরিন তৈরি কি দিয়ে? অ্যাসিটাইল স্যালিসিলিক অ্যাসিড। এখন অ্যাসিটাইল স্যালিসিলিক অ্যাসিড কি ইউজ করা যাবে? ইউজ করা যাবে না, দিস ইজ ড্রাগ, দিস ইজ ড্রাগ, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো, তাহলে অ্যাসিটামিনোফেন হচ্ছে কেমিক্যাল সাবস্টেন্স, তাহলে অ্যাসিটামিনোফেন অ্যাডমিনিস্ট্রেশন করা যাবে, খাওয়া যাবে, ব্যবহার করা যাবে, ব্যবহার করা যাবে না, তাহলে ড্রাগ ব্যবহার করা যায় না। কখন পর্যন্ত ব্যবহার করা যায় না? আনটিল আনটিল ডেফিনিট ফর্ম এন্ড ডোজ, যতক্ষণ পর্যন্ত ড্রাগকে দিয়ে ডেফিনিট ফর্ম এবং ডোজ বানানো হবে না, ডেফিনিট ফর্ম দেওয়া হবে না একটা ড্রাগকে, তখন ততক্ষণ পর্যন্ত এটা মেডিসিন হবে না, এটাকে অ্যাডমিনিস্ট্রেশন করা যাবে না, ইউজ করা যাবে না। তাহলে আমরা জানি, তোমাদেরকে এর আগে পড়িয়েছিলাম ট্যাবলেট ক্যাপসুলের কম্পোজিশন পড়িয়েছি, ঠিক আছে? তাহলে আমি এখানে একটু মুছে দিচ্ছি, ট্যাবলেট এবং ক্যাপসুলের কম্পোজিশনে দেখো, যে কোনো একটা ট্যাবলেট, মনে করো প্যারাসিটামল ট্যাবলেট নাপা, প্যারাসিটামলের ব্র্যান্ড নেম কি? নাপা। আর প্যারাসিটামল হচ্ছে জেনেরিক নেম, অ্যাসিটামিনোফেন হচ্ছে কেমিক্যাল নেম। তাহলে একটা হচ্ছে কেমিক্যাল নেম, আর একটা হচ্ছে জেনেরিক নেম, আর একটা হচ্ছে ট্রেড নেম, ব্র্যান্ড নেম, ট্রেড নেম। এই নামে আমরা পেয়ে থাকি বিভিন্ন কমার্শিয়ালি, এবার এই নামে আমরা পেয়ে থাকি, ঠিক আছে? এবং এটা সুইটেবল ফর, সুইটেবল ফর অ্যাডমিনিস্ট্রেশন, এবং এটা অ্যাডমিনিস্ট্রেশনের জন্য সুইটেবল, ঠিক আছে? তাহলে ট্যাবলেট, ট্যাবলেটের কম্পোজিশনে আমরা কি কি করেছি মনে আছে? ট্যাবলেটের কম্পোজিশনে নাম্বার ওয়ানে কি ছিল? ওয়ান অর মোর অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, নাম্বার ওয়ানে কি ছিল? অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট মানে কার্যকরী উপাদান, মূল ড্রাগটা। তাহলে এই যে মেডিসিন, তাহলে নাপা হচ্ছে একটা মেডিসিন, নাপা মেডিসিন, এবং এই নাপা মনে করো ট্যাবলেট, এটা একটা মেডিসিন। এটা কি কি দিয়ে তৈরি হয়েছে? তাহলে এখানে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আছে, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা কি ছিল? অ্যাসিটামিনোফেন। নাপার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা কি? অ্যাসিটামিনোফেন। অ্যাসিটামিনোফেন ড্রাগ, বাট নাপা কি? মেডিসিন। এর নির্দিষ্ট ফর্ম এবং ডোজ আছে, সুইটেবল ফর অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে অ্যাসিটামিনোফেন হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। এর সাথে শুধু অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা কি অ্যাডমিনিস্ট্রেশন করা যাবে? অ্যাডমিনিস্ট্রেশন করা যাবে না, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের সাথে কি করতে হয়? কিছু মিক্স করতে হয়, এটাকে কনভার্ট করে ওষুধ মেডিসিন বানাতে হবে। তাহলে এর সাথে আর কি অক্সিলারি সাবস্টেন্স থাকে না, নাম্বার টু। আর কি পড়ছি আমরা? অক্সিলারি সাবস্টেন্স। অক্সিলারি সাবস্টেন্সের মধ্যে কি কি আছে? লুব্রিকেন্টস আছে, ডাইলুয়েন্টস আছে, ইমালসিফিয়েন্টস ফায়ার আছে, তারপরে কি আছে, কালারিং এজেন্ট আছে, ফ্লেভারিং এজেন্ট আছে, আছে না? আছে, এস্টার আছে না? তাহলে এই সাবস্টেন্স গুলো কি করা হয়? অ্যাডিং করা হয়, অ্যাডিং করে ওষুধটাকে একটা শেপ দেওয়া হয়, কি করা হয়, একটা মোল্ডে শেপ দেওয়া হয়, এবং একটা ডোজ ইউনিফর্ম করে দেওয়া হয়, ডোজ নির্দিষ্ট করে দেওয়া হয়, করে দেওয়া হয় না? তাহলে এটাই হচ্ছে, তাহলে তাহলে এটা হচ্ছে মেডিসিন এবং এটা হচ্ছে ড্রাগ। তাহলে দেখো, তাহলে অ্যাসিটামিনোফেন হচ্ছে ড্রাগ আর নাপা হচ্ছে মেডিসিন। তাহলে যদি বলা হয় ড্রাগ এবং মেডিসিনের মধ্যে পার্থক্য গুলো কি হবে, ড্রাগ এবং মেডিসিনের মধ্যে পার্থক্য কি হবে? ড্রাগের ওয়াইড রেঞ্জ অফ ইউজ, ড্রাগের ইউজ অনেক বেশি। ড্রাগ দিয়ে কি কি করা যেতে পারে? ড্রাগ দিয়ে ডায়াগনোসিস করা যেতে পারে, ঠিক আছে? বিভিন্ন ল্যাবরেটরিতে ডায়াগনোসিস করা হয়, সেটা ড্রাগ, ঠিক আছে? ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করা হতে পারে, এবং
ড্রাগ দিয়ে প্রিভেনশন করা হতে পারে, ডিজিজ প্রিভেনশন করা হতে পারে। কিন্তু মেডিসিন দিয়ে কি করা হয়? মেডিসিন অনলি ফর ট্রিটমেন্ট, মেডিসিন অনলি ফর ট্রিটমেন্ট, আর ড্রাগের ওয়াইড রেঞ্জ অফ ইউজ। ঠিক আছে, ড্রাগের ওয়াইড রেঞ্জ অফ ইউজ, ডায়াগনোসিস, প্রিভেনশন, ট্রিটমেন্ট, আর মেডিসিন ইজ অনলি ফর ট্রিটমেন্ট। ঠিক আছে, আচ্ছা, এরপর ড্রাগ নো স্পেসিফিক ফর ট্রিটমেন্ট, ড্রাগ দিয়ে স্পেসিফিক্যালি ট্রিটমেন্ট করা যায় না, কিন্তু মেডিসিন দিয়ে স্পেসিফিক্যালি ট্রিটমেন্ট করা যায়। ঠিক আছে, যেমন অ্যান্টিবায়োটিক গুলো ব্যাকটেরিয়াকে মারার জন্য ব্যবহার করা হয়, অ্যান্টিভাইরাল ড্রাগ গুলো অ্যান্টিভাইরাল অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, যেমন এখানে লিখছি নাপা, হ্যাঁ নাপা, নাপা কোন ধরনের ড্রাগ? অ্যান্টিপাইরেটিক। কোন ধরনের ড্রাগ? অ্যান্টিপাইরেটিক। এই অ্যান্টিপাইরেটিক এটা এটা কোন গ্রুপে ছিল? NSAID, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। অ্যানালজেসিক, অ্যানালজেসিক কে আমরা দুই ভাগে ভাগ করেছি, নার্কোটিক অ্যানালজেসিক, নন নার্কোটিক অ্যানালজেসিক। নন নার্কোটিক অ্যানালজেসিক গুলো কি কর কি বলা হয়? NSAID বলা হয়, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ বলা হয়। এবং এদের মধ্যে একটা হচ্ছে নাপা, এবং প্যারাসিটামলের যে নাপাটা আছে, নাপা নাপা। ঠিক আছে, এরপর ড্রাগটা হচ্ছে মূলত অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। ড্রাগটা কি? মূলত অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, কার্যকরী উপাদান। ঠিক আছে, আর মেডিসিনটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের সাথে আরো কিছু যুক্ত করে যে যা একটা ফর্ম তৈরি হলো, এটাকে বলা হচ্ছে মেডিসিন। ঠিক আছে, এবং ড্রাগ নট সুইটেবল ফর অ্যাপ্লিকেশন, ড্রাগ ড্রাগ ইজ নট সুইটেবল ফর অ্যাপ্লিকেশন, ড্রাগ অ্যাপ্লিকেশনের জন্য উপযোগী না, বাট মেডিসিন ইজ সুইটেবল ফর অ্যাপ্লিকেশন, মেডিসিন অ্যাপ্লিকেশনের জন্য সুইটেবল। ঠিক আছে, মেডিসিন বিভিন্ন রুটে অ্যাপ্লিকেশন করা যেতে পারে। কোন কোন রুটে ড্রাগ অ্যাপ্লিকেশন করা হয়? রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন রুট কি আছে? অ্যাডমিনিস্ট্রেশনের জন্য দুটা রুট আছে, একটা হচ্ছে লোকাল রুট, সিস্টেমিক রুট। এটাই তো লোকাল রুট, সিস্টেমিক রুট। লোকাল রুটের মধ্যে কি কি ছিল? ট্রপিক্যাল, ডিপার্টিশন ছিল মূলত ট্রপিক্যাল। আচ্ছা আমি বলি, একটা হচ্ছে ট্রপিক্যাল রুট। ট্রপিক্যাল রুট কোনগুলো? ট্রপিক্যাল রুট হচ্ছে ড্রাগ গুলো লোকালি ব্যবহার করা হয়, লোকাল রুট, লোকাল রুট। ধরো তোমার এখানে ইনজুর, এখানে এই এরিয়াটা ইনজুর, এবং এখানে তুমি ব্যথা পেয়েছো, তাহলে এখানে ব্যথা কমানোর জন্য লোকালি আমরা কি ব্যবহার করতে পারি? অ্যানালজেসিক ক্রিম ব্যবহার করতে পারি। স্কিনে কি ব্যবহার করতে পারি? অ্যানালজেসিক ক্রিম দিলাম, তাহলে এই অ্যানালজেসিক ক্রিমটা এটা কি কি রুট? লোকাল রুট। ট্রপিক্যাল রুট এটা কি রুট? ট্রপিক্যাল রুট। আচ্ছা, এই ব্যথাটা কমানোর জন্য যদি আমি মুখে ওষুধ খেয়ে থাকি, প্যারাসিটামল বা নাপাটা মুখে খেলাম, তখন এটা কোন রুট হলো? ওরাল রুট। এবং ওরাল রুট এটা কোন রুটের মধ্যে? সিস্টেমিক রুটের মধ্যে না, সিস্টেমিক রুট। তাহলে ওষুধের দুইটা, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জন্য রুট দুইটা, একটা লোকাল রুট আর একটা সিস্টেমিক রুট। লোকাল রুট লোকালি ব্যবহার করা হয়, ঠিক আছে, আর সিস্টেমিক রুটে ওষুধটা কোথায় যাবে? ড্রাগ এন্টার ইনটু সিস্টেমিক সার্কুলেশন, ব্লাড সার্কুলেশনে চলে যাবে। সিস্টেমিক রুটে ঔষধটা কোথায় চলে যাবে? ড্রাগটা কোথায় চলে যাবে? সিস্টেমিক সার্কুলেশনে চলে যাবে। ঠিক আছে না, তাহলে লোকাল রুটে কোথায় কোথায় ব্যবহার করা যেতে পারে? ইন্ট্রাকিউটানাস নাম্বার 1, ইন্ট্রাকিউটানাস না, নো সাবকিউটানাস, সাবকিউটানাস কেন হবে? সাবকিউটানাস যেটা সেটা আপনার সিস্টেমিক সার্কুলেশনে চলে যাবে। তাহলে সাবকিউটানাস মিনিং কিউটানাসের নিচে, সাব মানে নিচে, চামড়ার নিচে, চোখে লোকাল রুটে কি ব্যবহার করে থাকি আমরা? চোখে অয়েন্টমেন্ট ব্যবহার করে থাকি, ড্রপ ব্যবহার করে থাকি। আচ্ছা, এরপর ইয়ার কানে কি ব্যবহার করে থাকি? ড্রপ, ড্রপ ক্রিম, ড্রপ, এবং কানের সার্ফেসে ক্রিম ব্যবহার করে থাকি। হ্যাশলেস কানের সার্ফেসে ক্রিম ব্যবহার করে থাকি। এরপর না, কানের সার্ফেসে, কান যদি ইনফেক্টেড হয়ে যায়, কানের পিনা, পিনা যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, সেক্ষেত্রে অ্যান্টি ব্যাকটেরিয়াল অয়েন্টমেন্ট আছে বা অ্যান্টি ব্যাকটেরিয়াল, স্প্রে কেন অয়েন্টমেন্ট হবে? নো, স্প্রে ইজ এ, স্প্রে ইজ এ গ্যাসিয়াস ফর্ম, স্প্রে ইজ এ গ্যাসিয়াস ফর্ম। নাকে কি ব্যবহার করতে পারি আমরা? নাকের লোকাল রুটে আমরা স্প্রে ব্যবহার করতে পারি, ড্রপ ব্যবহার করতে পারি। এরপর মুখে লোকাল রুটে আমরা কি ব্যবহার করতে পারি? ওরাল জেল ব্যবহার করতে পারি, ওরাল সলিউশন ব্যবহার করতে পারি। ওরাল সলিউশন হচ্ছে, যেমন মনে করো কারো মুখ যদি
ভাইরাল বা ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় ওরাল ক্যাভিটিতে, তখন সেক্ষেত্রে আমরা মাউথওয়াশ ব্যবহার করে থাকি না, মাউথওয়াশ দিয়ে ওরাল গার্গল এরকম গার্গল করা হয় যেটা, তাহলে এটা হচ্ছে মাউথওয়াশ। এটা কিন্তু আবার গিলে ফেলা হয় না, এটা শুধু মুখেই মুখে লোকালি ব্যবহার করা হয়। এরপর কিছু অ্যান্টি ফাঙ্গাল জেল আছে যেটা বাচ্চাদের জন্য ব্যবহার করা হয়, হ্যাঁ অ্যান্টিবিএস অ্যান্টি ফাঙ্গাল জেল ব্যবহার করা হয়, এটা হচ্ছে লোকাল রুট, ঠিক আছে। আর লোকাল রুটে আর কি ব্যবহার করা যেতে পারে, রেকটাল রুটে, রেকটাল রুটে আবার দেখো দুইটা ভাগ আছে, রেকটালে একটা একটা আছে লোকাল আর একটা সিস্টেম। যেমন একটু খেয়াল করো, যদি তোমাদের জ্বর হয় অনেক বেশি, কি হয় যদি অনেক বেশি জ্বর হয়, মুখে ওষুধ খেয়ে জ্বর কমে না বা ইনজেকশন দেওয়া যাচ্ছে না, ইনজেকশন দেওয়ার কেউ নাই, তখন অ্যানাসেটি দেওয়া হয়, সাপোজিটরি দেওয়া হয় না, তাহলে অ্যানাসে সাপোজিটরি, অ্যানাসে কেন সাপোজিটরি দেওয়া হয়, অ্যানাসে সাপোজিটরি দেওয়া হয় কারণ অ্যানাসে প্রচুর ব্লাড ভেসেল থাকে, যেখানে ব্লাড ভেসেল বেশি থাকে সেখানে ড্রাগ অ্যাবজর্পশনটা বেশি হয়। জিহ্বার নিচেও প্রচুর ব্লাড ভেসেল থাকে, ইয়েস। জিহ্বার নিচে কোন ড্রাগটা দেওয়া হয় বলতো? কার্ডিয়াক পেশেন্টকে, হাইপারটেনশন রোগীকে, অ্যানজিনা যাদের আছে বুকে ব্যথা যাদের আছে তাদেরকে হঠাৎ করে অ্যানজিনা ব্যথা হলে নাইট্রোগ্লিসারিন দেওয়া হয়। কি দেওয়া হয় তোমরা পড়ো নাই, জিহ্বার নিচে সাবলিঙ্গুয়াল যে রুট আছে, হ্যাঁ সাবলিঙ্গুয়াল রুটে নাইট্রোগ্লিসারিন কোথায় দেওয়া হয়? সাবলিঙ্গুয়াল রুটে দেওয়া হয়। কারণ সাবলিঙ্গুয়াল কেন দেওয়া হয়? কারণ এই ড্রাগটা জিহ্বার নিচে প্রচুর ব্লাড ভেসেল থাকে, অনেক ব্লাড ভেসেল থাকে, যার কারণে ওষুধের অ্যাবজর্পশন খুব দ্রুত হয়। অ্যাবজর্পশন দ্রুত হওয়ার জন্য আরো একটা ফ্যাক্টর আছে, ঠিক আছে, কারণ ব্লাড ভেসেলে আবার কি থাকে, ব্লাড ভেসেলে যে সেল মেমব্রেন আছে, ব্লাড ভেসেলে যে সেল আছে, সেলের যে সেল মেমব্রেন আছে, সেল মেমব্রেনে প্রচুর লিপিড থাকে, ঠিক আছে, আর লিপিড সলিউবল ড্রাগগুলো খুব দ্রুত অ্যাবজর্পশন, ঠিক আছে, এটা একটা ফ্যাক্টর। তাহলে রুটের মধ্যে আর কি ছিল, তাহলে যেটা বলতেছিলাম অ্যানাস রুটে যেটা সাপোজিটরি দেওয়া হয়, সাপোজিটরি অ্যাবজর্পশন হয় কোথায় চলে যায়? ব্লাডে চলে যাবে। তাহলে সাপোজিটরি কি অ্যানাস রুটে যে সাপোজিটরি দেওয়া হচ্ছে এটা কি লোকাল রুট না সিস্টেমিক রুট? এটা সিস্টেমিক রুট, এটা সিস্টেমিক রুট। তাহলে এখানে আছে আর অ্যানাল অ্যাপ্লিকেশন, হ্যাঁ অ্যানাল অ্যাপ্লিকেশনে কি দেওয়া হয়, অ্যানাল অ্যাপ্লিকেশনে কোনটা ব্যবহার করা হয়? অ্যানাল অ্যাপ্লিকেশনে তোমার কিছু অ্যানাল ফিশার কিছু পেশেন্ট আছে, অ্যানাল ফিশার কিছু পেশেন্টের অ্যানাল ফিশার পেশেন্ট আছে, অ্যানাল ফিশার পেশেন্টদের অ্যানাসে প্রচুর পেইন হয়, অ্যানাসে কি হয় প্রচুর পেইন হয়, এবং সে ডেফিকেশন করতে মানে মল ত্যাগ করতে তার অনেক কষ্ট হয়, সে ভয়ে মল ত্যাগ করে না ব্যথার ব্যথার কারণে, তখন কি করা হয় অ্যানাসে তোমার একটা জেলি ব্যবহার করা হয়, অ্যানাস্থেটিক জেলি, পেইন কিলার জেলি। কি ব্যবহার করা হয়? তাহলে অ্যানাস্থেটিক যে জেলিটা ব্যবহার করা হচ্ছে ব্যথা না হওয়ার জন্য, তাহলে এই জেলিটা কোথায় কাজ করতেছে? লোকালি অ্যানাসে কাজ করতেছে না, লোকালি পেইন কমানোর জন্য অ্যানাসে কাজ করতেছে। এটা হচ্ছে এটা টপিক্যাল, তাহলে অ্যানাসের টপিক্যাল কি? জেল। অ্যানাসের টপিক্যাল হচ্ছে জেল, অ্যানালজেসিক জেল আর ক্রিম, অ্যানালজেসিক জেল আর ক্রিম। আর অ্যানাসের সিস্টেমিক রুট কি? সাপোজিটরি, অ্যানাসে দিলে সেটা কোথায় চলে যাবে? সিস্টেমিক সার্জন, বুঝতে পারছো? এবার তাহলে লোকাল রুট আর সিস্টেম, তাহলে এগুলো হচ্ছে লোকাল রুট। লোকাল রুট আর কি হতে পারে? ভ্যাজাইনাতে কিছু লোকাল রুট আছে, ভ্যাজাইনাল লোকাল রুট কি? ভ্যাজাইনাতে ভ্যাজাইনা ও ভ্যাজাইনাতে তোমার জেল ব্যবহার করা হয়, অথবা এটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশনে ট্র্যাকোমোনাস ভ্যাজাইনালিস প্রোটোজোয়াল ইনফেকশনে ভ্যাজাইনাইটিস হয়ে থাকে। ভ্যাজাইনাইটিস ট্রিটমেন্ট করার জন্য অ্যান্টি প্রোটোজোয়াল ড্রাগ, ঠিক আছে, অ্যান্টি প্রোটোজোয়াল ড্রাগ তোমার লোকাল রুটে ব্যবহার করা হয়, ভ্যাজাইনাতে লোকালি ব্যবহার করা হয়, এটা হচ্ছে লোকাল রুট, ঠিক আছে। এরপর হচ্ছে এগুলোই, ঠিক আছে, এগুলো হচ্ছে লোকাল রুট। আর সিস্টেমিক রুট কি আছে? সিস্টেমিক রুট কি ভাগে ভাগ করছে? দুই ভাগে, একটা হচ্ছে এন্টারাল, এন্টারাল মানে ইন্টেস্টাইনাল রুট, মানে মুখে মুখ থেকে অ্যানাস পর্যন্ত, মুখ থেকে অ্যানাস পর্যন্ত ইন্টেস্টাইনাল রুট, এই রুটে খেলে অ্যাবজর্পশন হয়ে রক্তে চলে যাবে। আর একটা হচ্ছে প্যারেন্টেরাল রুট, প্যারেন্টেরাল রুট মানে সরাসরি ব্লাডে চলে যাবে, সরাসরি কোথায় চলে যাবে? ব্লাডে চলে যাবে। তাহলে এন্টারাল রুটে কি কি আছে? ওরাল, সাবলিঙ্গুয়াল,
রেকটাল ওরালে কি আছে ওরাল ওরাল সলিউশন নো ওরালে সলিউশন লোকাল রুট ওরালে সিস্টেমিক রুটটা কি বলো তো ওরালে তিনটেই প্যারেন্টালে দুটো ওরালে 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 সিস্টেমিক রুট হচ্ছে ভিটামিন সি ভিটামিন সি অ্যাবজর্পশন হয় কোথায় মুখেই অ্যাবজর্পশন হয়ে যায় আমরা যে ভিটামিন সি খেয়ে থাকি লেবু ভিটামিন সি ট্যাবলেট খাও না তোমরা ভিটামিন সি ট্যাবলেট কি একটা বলো তো সিরিঞ্জ খাও না ইয়েস সিরিঞ্জ যেটা খেয়ে থাকো তাহলে সিরিঞ্জটা আমরা যখন চুষতে থাকি তখন এটা মুখ থেকেই ব্লাড ভেসেলের রক্ত চলে যায় তাহলে ওরাল রুটের সিস্টেমিক হচ্ছে ভিটামিন সি অ্যাবজর্পশনে সরাসরি রক্ত চলে যাবে আর ওরাল রুটের লোকাল হচ্ছে ওই যে সলিউশন সলিউশন মাউথওয়াশ ঠিক আছে আর আর হচ্ছে ওরাল রুটের মধ্যে আর একটা আছে সাবলিঙ্গুয়াল জিব্বার নিচে দেওয়া হয় তাহলে জিব্বার নিচে এটা সরাসরি সিস্টেমিক সার্কুলেশনে চলে যায় যেমন নাইট্রোগ্লিসারিন ইন কার্ডিয়াক প্রেশার হার্ট প্রেশার কে নাইট্রোগ্লিসারিন যখন অ্যানজিনা মুখে ব্যথা হয় সাথে সাথে জিব্বার নিচে একটা ট্যাবলেট দিয়ে দেয় কিছুক্ষণ রাখলে প্রথম প্যাকেজে রক্ত চলে যায় এই তার ইমিডিয়েট রিলিফ হয়ে যায় এরপর হচ্ছে ওরাল রুটে দিলে স্টমাকে চলে যায় স্টমাকে ওষুধ কি হয় অ্যাবসর্পশন হয় অ্যাবসর্পশনের ব্লাডে চলে যায় রেকটাল রুটের কথা কিছুক্ষণ আগে আগে বলেছি রেকটাল রুটে সাপোজিটরি যেটা দেওয়া হচ্ছে সেটা অ্যাবসর্পশন হয়ে রক্তে চলে যাচ্ছে তাহলে সেটা হচ্ছে সিস্টেমিক রুট ঠিক আছে আর আর সিস্টেমিক রুটের মধ্যে আরেকটা কি ছিল প্যারেন্টেরাল প্যারেন্টেরালের মধ্যে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে কমন সিলেক্টিভ তাহলে একসাথে আমি বলে ফেলি এটা হচ্ছে ইন্টারমাসকুলার হতে পারে ইন্টারভেনাস হতে পারে সাবকিউটানাস হতে পারে ইন্টারডার্মাল হতে পারে তাহলে এগুলো সরাসরি কোথায় চলে যাবে সিস্টেমিক রক্ত চলে যাবে মাসেলে মাসেলে অ্যাবসর্পশন খুব দ্রুত হয় কেন কারণ মাসেলে প্রচুর ব্লাড ভেসেল থাকে রিচ ইন ব্লাড ভেসেল যেখানে ব্লাড ভেসেল বেশি থাকবে সেখানে ওষুধটা অ্যাবসর্পশন খুব দ্রুত হয় মাসেলে প্রচুর ব্লাড ভেসেল থাকে যার কারণে অ্যাবসর্পশন কম হয় যেমন যেখানে ফ্যাট বেশি সেখানে অ্যাবসর্পশন কম হয় নর্মালি ইনসুলিন কোথায় যায় সাবকিউটেনিয়াসে দেওয়া হয় এবং ইনসুলিন মাসেলে কেন দেওয়া হয় মাসেলে প্রচুর ব্লাড ভেসেল থাকে মাসেলে প্রচুর ব্লাড প্রেসার থাকে তো মাসেলে যদি ইনসুলিন দেওয়া হয় তো সেক্ষেত্রে ইনসুলিনটা খুব দ্রুত অ্যাবজর্পশন হয়ে যাবে খুব র্যাপিডলি অ্যাবজর্পশন হওয়ার কারণে র্যাপিডলি ইনসুলিন কাজ করার কারণে ব্লাড গ্লুকোজ লেভেল খুব দ্রুত ফল ডাউন হয়ে যাবে খুব দ্রুত ফল ডাউন হয়ে গেলে রোগীর হাইপোগ্লাইসেমিক শক হতে পারে রোগীর কি হতে পারে হাইপোগ্লাইসেমিক শক হতে পারে দিস ইজ এ ভেরি ডেঞ্জারাস কন্ডিশন যার কারণে ইনসুলিন কোথায় দেওয়া হয় বুঝতে পারছো ইনসুলিন মুখে খাওয়া যায় না কেন ইনসুলিন ইয়েতে কেন ইনজেক্টেড আকারে কেন মনে আছে ইনসুলিন কি মুখে খেয়ে থাকে নাকি ইনজেকশন আকারে দিয়ে থাকে কেন ইনজেকশন আকারে কেন দেওয়া ইনসুলিন ইনসুলিন ইজ এ প্রোটিন ইনসুলিনটা কি ইনসুলিন হচ্ছে প্রোটিন ইনসুলিন ন্যাচারাল প্রোটিন ইনসুলিন একটা হরমোন ইনসুলিন কি হরমোন তৈরি হয় কোথেকে প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক বিটাস থেকে ইনসুলিন তৈরি হয় এবং ইনসুলিন একটা হরমোন কি জাতীয় হরমোন পলিপেপটাইড হরমোন কি জাতীয় হরমোন পলিপেপটাইড হরমোন পলিপেপটাইড প্রোটিন জাতীয় হরমোন প্রোটিন জাতীয় হওয়ার কারণে এটাকে মুখে খাওয়া যায় না কারণ মুখে যদি ইনসুলিন খেয়ে থাকি আমরা তখন আমার পাকস্থলী আমার পাকস্থলীতে যে এনজাইমগুলো আছে এনজাইমগুলো ইনসুলিনকে কি মনে করে প্রোটিন মনে করবে প্রোটিন মনে করে ডাইজেশন করে ফেলবে তাহলে ইনসুলিনটা কি অ্যাবসর্পশন হয়ে ব্লাডে যেতে পারবে স্টমাক থেকে কি হয়ে যাবে ডাইজেশন হয়ে যাবে না হজম হয়ে যাবে না তাহলে এটা খেয়ে মুখে খেলে লাভ হবে সেজন্য ইনসুলিন মুখে খাওয়া যায় ইনসুলিন কিভাবে দিতে হয় অ্যাডমিনিস্ট্রেশন করা হয় কোথায় সাবকিউটেনাস দিতে হয় আরো একটা ওষুধ আছে
মুখে দেওয়া যায় না, সেটা কি বলতো? ওরাল হতে দেওয়া যায় না, সেটা হচ্ছে মরফিন, ভুলে গেছ, মরফিন অথবা প্যাথিডিন। কেন দেওয়া যায় না? মরফিন বা প্যাথিডিন ইনজেকশন আকারে কেন দেওয়া হয়? ইন্টারভেনাস দিলা, ইন্টারভেনাস দিলা কেন ব্যবহার করা হয়? ওরাল রুটে কেন ব্যবহার করা হয়? ওরাল রুটে এই কারণেই ব্যবহার করা হয় না, কারণ হচ্ছে ফাস্ট পাস মেটাবলিজম, তোমাদেরকে বলিয়েছে ফাস্ট পাস মেটাবলিজম অথবা ফাস্ট পাস হেপাটিক মেটাবলিজম। তাহলে কিছু ড্রাগ আছে এরা সরাসরি লিভার, স্টমাক, পোর্টাল সার্কুলেশন, ঠিক আছে? তাহলে কিছু ড্রাগ আছে এগুলো মুখে ওরাল যেটা অ্যাডমিনিস্ট্রেশন করলে ওষুধগুলো স্টমাকে যাওয়ার পরে এগুলো অ্যাবজর্পশন হয়ে কোথায় চলে যায়? সরাসরি পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে আগে লিভারে চলে যায়। সিস্টেমিক সার্কুলেশনে যাওয়ার আগে ওষুধটা খাচ্ছি আমরা, স্টমাক থেকে অ্যাবজর্পশন হয়ে কোথায় যাবে? সিস্টেমিক সার্কুলেশনে যাবে। সিস্টেমিক সার্কুলেশনে গিয়ে অল বডি টিস্যুর উপরে কাজ করবে। বাট এখানে মরফিনটা কি হচ্ছে, সিস্টেমিক সার্কুলেশনে যাওয়ার আগেই পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে লিভারে চলে যাচ্ছে। লিভার কি করবে? ওষুধটাকে মেটাবলিজম করে ফেলবে। ওষুধটাকে কি করে ফেলবে? মেটাবলিজম করে ফেলবে। মেটাবলিজম করে ড্রাগের কি করবে, ড্রাগের যে নেচার আছে, স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটাকে ড্যামেজ করে ফেলবে। তো ড্যামেজ করলে তখন এই ড্রাগটি কাজ করতে পারবে? কাজ করতে পারবে না। তাহলে এই এটাকে বলা হচ্ছে ফাস্ট পাস হেপাটিক মেটাবলিজম। ড্রাগ এন্টারিং টু মেটাবল, এটাকে ফাস্ট পাস মেটাবলিজমের ডেফিনিশন এরকম হবে, মেটাবলিজম অফ অ্যাবজর্ব ড্রাগ প্রায়র টু রিচ ইন সিস্টেমিক সার্কুলেশন। মেটাবলিজম অফ অ্যাবজর্ব ড্রাগ প্রায়র টু রিচ ইন সিস্টেমিক সার্কুলেশন। কোন একটা ড্রাগ সিস্টেমিক সার্কুলেশনে যাওয়ার আগেই সে মেটাবলিজম হয়ে গেছে। কোথায় মেটাবলিজম হয়? লিভারে মেটাবলিজম হলে, লিভারে মেটাবলিজম হয়, স্টমাকে মেটাবলিজম হতে পারে, হ্যাঁ এসব। তাহলে লিভারে যদি, লিভারে যেসব ড্রাগ মেটাবলিজম হয় সেটাকে বলা হয় ফাস্ট পাস হেপাটিক মেটাবলিজম। তাহলে এই মরফিন গুলো ওরাল রুটে ব্যবহার করা হয় না, কারণ এদের ফাস্ট পাস মেটাবলিজম হয়ে যায়, বায়োট্রান্সফরমেশন হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? আমাদের টপিক ছিল ড্রাগ মেডিসিন, তাই হোক অনেক দূরে আমরা ঘুরতে ঘুরতে চলে গেছি। তাহলে আমাদের ড্রাগ এবং মেডিসিনের মধ্যে আরো একটা পার্থক্য কি আছে, এক্সাম্পলটা বাকি ছিল আর কি, ড্রাগ এবং মেডিসিনের মধ্যে পার্থক্য, যেমন অ্যাসিটামিনোফেন ইজ এ ড্রাগ, অ্যাসিটামিনোফেন ইজ এ ড্রাগ আর নাপা হচ্ছে মেডিসিন। তাহলে অ্যাসিটামিনোফেনকে যতক্ষণ আমরা মেডিসিন না বানাবো, কনভার্ট যতক্ষণ পর্যন্ত মেডিসিনে কনভার্ট না করবো, ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা অ্যাডমিনিস্ট্রেশন করতে পারবো না, ঠিক আছে? আর মেডিসিনের, মেডিসিনের নির্দিষ্ট ফর্ম আছে, নির্দিষ্ট ডোজ আছে, এবং মেডিসিন কোথায় থাকে, ফার্মেসিতে, ডিসপেন্সারিতে রাখা হয়, ফার্মেসিতে থাকে, হ্যাঁ, সেখানে কোয়ালিটি কন্ট্রোল করে, এবং সেখান থেকে কনজিউমাররা, আমরা কি করি, সেখান থেকে ক্রয় করে ব্র্যান্ড রেজিস্ট্রেশন করে, ঠিক আছে? তাহলে ড্রাগ এবং মেডিসিনের মধ্যে মূল পার্থক্য গুলো কি কি? তাহলে ড্রাগের নির্দিষ্ট, ড্রাগের কি নাই, ড্রাগের ওয়াইড রেঞ্জ অফ ইউজ, ড্রাগের ব্যবহার অনেক বেশি, ড্রাগ দিয়ে ডায়াগনোসিস করা যায়, ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করা যায়, ড্রাগ দিয়ে প্রিভেনশন করা যায়, কিন্তু মেডিসিন ইজ অনলি ফর ট্রিটমেন্ট। এরপর ড্রাগ, ড্রাগ হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, ড্রাগটা কি, ড্রাগ গুলো তো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, আর মেডিসিন, মেডিসিন হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট প্লাস মিক্সার, অন্য অন্য সাবস্টেন্সের মিক্সার যেটা তৈরি আর কি, একটা নির্দিষ্ট ফর্ম। তাহলে ড্রাগের, ড্রাগের নির্দিষ্ট ফর্ম নাই, ইট হ্যাজ নো ডেফিনিট ফর্ম, ড্রাগের নির্দিষ্ট ফর্ম নাই, কিন্তু মেডিসিনের নির্দিষ্ট ফর্ম আছে, ড্রাগের নির্দিষ্ট ডোজ নাই, মেডিসিনের নির্দিষ্ট ডোজ আছে, হ্যাঁ, এবং ড্রাগ হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, এবং ড্রাগ, ড্রাগ হচ্ছে নট সুইটেবল ফর অ্যাপ্লিকেশন, আর মেডিসিন সুইটেবল ফর অ্যাপ্লিকেশন। এক্সাম্পল হচ্ছে অ্যাসিটামিনোফেন,
এবং প্যারাসাইট ঠিক আছে তাহলে এটাই হচ্ছে ড্রাগ এবং মেডিসিনাল ইউজ বুঝতে পারছো ওকে আজকে আমি